আসছে লোকনাথ বাবার জন্মদিন, ভক্তদের জন্য একজোড়া বিশেষ ট্রেন, ঘোষণা পূর্ব রেলের তরফে কখন চলবে স্পেশাল ট্রেন, বিস্তারিত জানুন এই প্রতিবেদন। তিথি অনুযায়ী প্রতি বছর জন্মাষ্টমীর দিনে পালিত হয় লোকনাথ বাবার জন্মদিন। সেই উপলক্ষে কচুয়াতে ব্যাপক ভিড় জমান ভক্তরা। কাকড়া মির্জানগর স্টেশনের কাছেই রয়েছে কচুয়া ধাম। সেখানে যাওয়ার জন্য শিয়ালদহ থেকে হাসনাবাদগামী এবং বনগাঁ শাখা লাইনে ট্রেনে চাপেন মানুষ। লোকনাথ বাবার জন্মতিথিতে স্পেশাল ডাবল ট্রেন চালু করল পূর্ব রেল। যাত্রীদের যাতে ভিড়ের মধ্যে পড়তে না হয় সে কথা ভেবেই পূর্ব রেলের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মনে করা হচ্ছে একজোড়া স্পেশাল ট্রেন চালানোর ফলে শিয়ালদহ বনগাঁ শাখা এবং শিয়ালদহ হাসনাবাদ শাখার যাত্রীরা বিশেষভাবে লাভবান হবে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে লোকনাথ বাবার জন্মতিথি উপলক্ষে ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতিরিক্ত ট্রেন দুটিতে বারাসাত পর্যন্ত যাওয়ার সুবিধা পাবেন যাত্রীরা। অগস্ট অর্থাৎ বুধবার থেকে শুরু হয়েছে এই ট্রেনের পরিষেবা। আপ ও ডাউনে একটি করে ট্রেন চালানোর কথা জানানো হয়েছে রেলের তরফে। 19 অগস্ট পর্যন্ত এই পরিষেবা দেওয়া হচ্ছে। সবচেয়ে বেশি সুবিধা পাবেন শিয়ালদহ হাসনাবাদ শাখার যাত্রীরা, পাশাপাশি কিছুটা সুবিধা পাবেন শিয়ালদহ থেকে বনগাঁ শাখার যাত্রীরাও। রেলওয়ে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে বারাসাত থেকে স্পেশাল আপ ট্রেনটি ছাড়বে দুপুর 12:15। সেটি হাসনাবাদে পৌঁছবে 1:38। অন্যদিকে ডাউন ট্রেনটি হাসনাবাদ থেকে ছাড়বে দুপুর 2:25। সেটি বারাসাতে এসে পৌঁছবে বিকেল 3:45 সময়। ট্রেন দুটি এর মধ্যে সব স্টেশনেই দাঁড়াবে। বারাসাত থেকে এই ট্রেন দুটি চালানোর বিশেষ তাৎপর্য রয়েছে। বনগাঁ এবং সংলগ্ন এলাকা থেকে প্রচুর মানুষ বারাসাতে এসে এই ট্রেন ধরতে পারবেন। আবার শিয়ালদহ থেকে কোনো ভক্ত বারাসাতে এসে এই ট্রেনটি ধরতে পারবেন, ফলে অন্য ট্রেনগুলিতে ভিড় কমবে অনেকটাই।